আমাদের আজহারী সাহেব, এটা বাংলাদেশের একটা গর্ব, কথা বল ঠিক না বেঠি? আজহারী সাহেব বাংলাদেশের একটা গর্ব, ওলামায়ে কেরামের মাথার একটা মুকুট, আলেম ওলামা যাদেরকে যাকে খুব ভালোবাসেন মায়া করেন, বাংলাদেশের যুবকেরা যে সময়ে গানের প্রতি আকৃষ্ট ছিল, বাংলাদেশের যুবকেরা নেশা পিছনে এডিক্টেড হয়ে ধ্বংস হয়ে যাচ্ছিল, আমি তো মনে করি আল্লামা সাঈদী সাহেবের পরে আল্লাহ এই গুপ্তার মাধ্যমে অনেক খেদমত নিয়েছেন, কথা কন ঠিক না বেঠি? এখনো বাসে গাড়িতে ঘরে বাহিরে মিজানুর রহমান আজহারীর বয়ান বাজে কি বাজে না? বাংলাদেশে এসেছেন মালয়েশিয়া থেকে, সমস্ত করোনার আলেমদেরকে একত্রিত করেছে, সুন্নি বুঝি না আমি, লামাজহাবি বুঝি না, কে ওয়াহাবি সেটাও আমি বুঝি না। আরে ভাই, যে যেইভাবে আগাইতেছে হয়তো তরিকা ভিন্ন, কিন্তু সবার রাস্তা তো একটা। ফুলায় কয় আমি আমগো নানির বাড়ি যাব, মাইয়া ওগ্রামি কি নানির বাড়ি যাব, জামাই কয় আমি আমার শ্বশুর বাড়ি যাব, বউ কয় আমি আমার বাপের বাড়ি যাব, সবার বাড়ি কই মিয়া এক জায়গায় নেন সাইড কষ্টা বাড়ি, কথা কর নাকি বাড়ি সবার কয়টা একটাই বাড়ি, তো যে যেই তরিকা করুক না কেন সবার উদ্দেশ্য তো এক, কিন্তু রাস্তার মধ্যে কিছু সমস্যা, আমরা চাই সমস্যা ভুলে যান, সমস্যা ভুলে যান। আমি সব জায়গায় বলি ভাই আর কতদিন দ্বন্দ্ব রাখবেন? সুন্নি কিছু ভাইদেরকে দাওয়াত দিয়েছেন চট্টগ্রাম থেকে, তাদের নামে শেষ আজহারী আছে, ওনারা এসে আজহারী সাহেবের সাথে কোলাকুলি করছে। কি করেছে? কোলাকুলি করা এটা কি বেদা নাকি এটা হারাম? মুসলমান মুসলমানের সাথে মোয়ানাকা করলে আল্লাহ তাআলা রহমত তার উপর নাজির হয়, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেয়। এই দুইজন আলেম আইসা মোয়ানাকা করল, তাদের পীর সাহেব চট্টগ্রামের ফতোয়া দিল, তখন ঈমান গেছে কা কি গেছে? আচ্ছা যদি ঈমান যায় এগত বিয়েও গেছে গা, ঠিক না বেঠি? যদি ঈমান চলে যায় তাহলে তো বিয়েও তো কি শেষ হয়ে গেছে, কারণ বেঈমান হয়ে গেলে, যদি সে বেঈমান হয়ে থাকে স্ত্রী মুসলমান সেই বেঈমান, বিবাহ শেষ না, তার মাসাল অনুযায়ী তো বিবাহ বাতিল হয়ে গেছে, কতটুকু হিংসাত্মক অবস্থা দেখে, কতটুকু হিংসাত্মক অবস্থা, মুসলমান মুসলমানের সাথে মোয়ানাকা করবে এটাকে নিয়ে বলতেছে যে তোদের ঈমান গেছে গা, আজহারী সাহেবের সাথে মোয়ানাকা করার কারণে কোলাকুলি করার কারণে এর মতো আফসুস আর কিছু হতে পারে না, কথা কন ঠিক না বেঠি? এ হলো আমাদের অবস্থা। আর একজন ধর্ম উপদেষ্টা, তিনি মুসলমানের ধর্ম উপদেষ্টা নাকি শুধু, তিনি হিন্দুদেরও ধর্ম উপদেষ্টা, কথা কন ঠিক না বেঠি? উনি বৌদ্ধদেরও ধর্ম উপদেষ্টা, তিনি খ্রিস্টানদেরও ধর্ম উপদেষ্টা, তিনি ওই যে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন উপজাতি আছে তাদেরও ধর্ম উপদেষ্টা, কথা কন ঠিক না বেঠি? উনি না হয় এক মন্দিরে গিয়ে সেখানে যাওয়ার পর তারা গলার মধ্যে একটা মাফলার ঝুলে গেছে, যেহেতু তিনি একজন ধর্মমন্ত্রী, ধর্মের সমস্ত ধর্মের খবর নিতে হয়, তাই বলে কি সে ওই মন্দিরে যাওয়ার অর্থ কি সে মন্দিরকে শুভেচ্ছা জানাইছে, কথা কন? আমরা তো মন্দিরকে শুভেচ্ছা জানানো নয়, আজকে মুসলমান ঘরে বৈশা বৈশা সারা দুনিয়া চালায় নেবেন আপনি, কি বলেন? ঘরে বসে বসে ফেসবুকে লেখা আল্লাহর হস্তে বন্ধ করেন, এই ফেসবুকের গজব যখন থেকে বন্ধ না হবে এই মুসলমানের দেশের শান্তি কখনো কামনা করা যায় না, কথা কন ঠিক না বেঠি? এটা ইসলাম না, এটার নাম ইসলাম বলে না। আপনার যদি কোনো ভুল ধরা পড়ে আপনি সেটা শুধরানোর পদ্ধতি ভিন্ন,
আপনি বাংলাদেশের একজন গবেষক আলেম একজন ধর্ম উপদেষ্টা তার বিরুদ্ধে আপনি ফেসবুকে লেখালেখি করলেন একটু চিন্তাও করলেন না আপনি আপনার চিন্তা নিয়ে সে ধর্ম উপদেষ্টা হয় নাই একটা কথা মনে রাখবেন স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত পরিপূর্ণ ধর্মমন্ত্রী একমাত্র এই আফম খালেদ হোসাইন আল্লাহু আকবার আল্লাহ এর আগে কিন্তু পরিপূর্ণ ধর্মমন্ত্রী কেউ ছিল না হাফ ছিল হাফ ছিল পূর্ণাঙ্গের কাছাকাছি ছিল না কিন্তু একমাত্র তিনি ধর্মমন্ত্রী পরিপূর্ণভাবে আল্লাহ তাকে বানিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ দেখলাম সেদিন বললেন যে আওয়ামী লীগ সরকার দিয়েছিল হিন্দুদের পূজার মধ্যে 2 কোটি কিন্তু বর্তমান সরকার দিয়েছে 4 কোটি কয় কোটি মুসলমান আজকে বুঝতে হবে বিজাতিরা যারা এখানে বসবাস করে আমরা চাই তারা তাদের উপাসনালয়ে তাদের গির্জাতে তারা তাদের ইবাদত করবে আমরা বাধা দিব না তবে তাদের ইবাদতের সাথে গিয়ে আমরা ইবাদত করব ইবাদত করা যাবে না তাদেরকে কি আমি স্বাগত জানাতে পারি যে ঠিক আছে তোমাদের কাজ তোমরা করো এর অর্থ এটা নয় যে আমিও তাদের সাথে বাহবা দিয়া আমিও তাদের সাথে একাকার হয়ে গেলাম আমি তাদেরকে সাপোর্ট করলাম যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন রাষ্ট্রীয় অবস্থায় থাকবেন তিনি তাদেরকে সাপোর্ট দিবেন এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না বেঠি তো বলতেছিলাম আল্লাহ তাআলার পরিচয় আল্লাহর পরিচয়ে যদি আমি আল্লাহ শব্দের প্রত্যেকটা অংশ দিয়ে আমি আলাদাভাবে করতে চাই আল্লাহর পরিচয়ে প্রতিটা অংশে আছে না নাই আল্লাহ লিখতে শুরুতে আলিফ লাম শুরুতে হয় আলিফ আলিফ দিয়া আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানের নূর আমি আল্লাহ জমিনের নূর আমি আল্লাহ আসমানের নূর আমি আল্লাহ জমিনের নূর আমি আল্লাহর আলো দিয়েই তোমরা চলতে পারবা আমি আল্লাহর আলো সারা দুনিয়াতে চলা সম্ভব না ঠিক না বেঠি আল্লাহর আলো সারা চলা সম্ভব না আল্লাহর আলো কি আল্লাহর আলো হলো আল্লাহর কোরআন আল্লাহর আলো হলো আল্লাহর দেওয়া দ্বীনের রাস্তা আল্লাহর দেওয়া দ্বীনের রাস্তা হলো হেদায়েতের রাস্তা এটাই হলো বান্দা আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর নূর এরি আল্লাহর গোলাম এরে নবীর আশিক উম্মতের দান দ্বিতীয় শব্দ লাম আলিফ লিল্লাহ আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ লিল্লাহ দিও আল্লাহর পরিচয় আছে না নাই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ আল্লাহ বলেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ তোমরা যা কিছু গোপন করো যা কিছু প্রকাশ করো সমস্ত কিছুর খবর রাখেন কি এবার লিল্লার লাম ফলায় দিলে থাকে লাহু লাহু দিয়া আল্লাহর পরিচয় লাহুল মুলক ওয়া লাহুল হাম ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ বলেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ
আল্লাহর জন্য রাজত্ব আল্লাহর জন্য প্রশংসা ইউহি ওয়া ইউমিত ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা মানুষকে জীবন দেন আল্লাহই মানুষকে মরণ দেয় আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া কোন ক্ষমতা নাই এবার লাহুর লাম্পালায় দিলে শুধু থাকে হু হু দিয়া আমার আল্লাহর পরিচয় হু আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহ বলেন হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু ওই আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি দৃশ্য সম্পর্কেও জানে তিনি বাহ্যিকটাও জানেন গোপনের খবরও জানেন তিনি আলিমুল গায়ব ওয়াস শাহাদা হুয়ার রহমানুর রহিম আমার আল্লাহ তাআলা সব খবর সম্পর্ক জানে এরে আল্লাহর গোলাম আমার আল্লাহর পরিচয় কি আমার আল্লাহর পরিচয় কি আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা আল্লাহ বলেন আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে সামান্য তন্দ্রাভাব একটু ঘুম ঘুম ভাব সেটাও আল্লাহর নাই আল্লাহু আকবার বলেন